মাছগুলো ভাজতে দিয়ে গেছে, সেগুলো বলেছে জুস দেখতে। এই যে এখানে কটা মাছ ভাজা আছে, আর এখানে কড়াইতে দিয়ে রেখে দিয়েছে, এগুলো জাস্ট মাছটা ভাজা হয়ে গেলে ততক্ষণে মাছ চলে আসবে। তো যাই হোক, এখন ওই মাছটা চাপড়ি ভেজে নিই। এখানে এই যে মশলা বানিয়ে রেখে দিয়ে গেছে, এটা দিয়ে তরকারিটা হবে। সিম্পল মাছের ঝোল, এই যে মাছ ভাজা হচ্ছে। এই যে আমাদের রিদ বাবু স্কুটি নিয়ে অ্যাজ ইউজুয়াল খেলতে শুরু করে দিয়েছে। আর আমার বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, অনেক 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 আদর। একটা কথা বলে রাখি, যে হয়তো অনেকেই ভাবছেন যে তাদের ঘরে আমি যাচ্ছি না কেন, বা অনেক দিন দেখতে পাচ্ছি না, তাদেরকে একটাই কথা বলবো যে কেউ চিন্তা করবেন না, আমি আছি সবার জন্য। বন্ধুদের পাশে আমি সবসময় আছি, হয়তো একটু প্রবলেমের জন্য মাঝে মাঝে একটু গ্যাপিংটা পড়ে যায়, কারণ যেতে পারি না, তো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো চলে যাব সবার ঘরে। দারুন জিনিস দেখাবো আপনাদেরকে। এখানে গাছগুলো বাবা নতুন নিয়ে এসে তার পরিচর্যা করে একদম সুন্দর করে এত সুন্দর ফুল ফুটিয়েছে, দারুণ দেখতে লাগছে। এই যে এই গাছটা ফুল গাছ, আর এই যে এটা একটা কুল গাছ বসিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই একটা হয়েছে, এখানে একটা হয়েছে, সব দুটো আছে, সব ছোটই, উপরে পাঁচটা, এটা বড়, ও ওই যে উপরে একটা বড় হয়েছে, এই যে উপরে একটা বড়ও হয়েছে। এখানে একটা ফুল, গোলাপ ফুল হয়েছে। ছাদে আমি বিশেষ একটা আসি না, তো আজকে গোলুই বলে যে চলো ছাদে যাই, একটু দেখেও দিই। আর শীতকাল তো ফুলগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই যে ও একটার পর একটা এরকম লেবু তুলছে। এখানে একটা সুন্দর গাছ বসিয়েছে বাবা। এই এই গাছের মানে নেশা হচ্ছে বাবার, তো বাবা সারাদিন ধরে গাছের পিছনে প্রচুর প্রচুর লেবার দেয়, সব রকম গাছ। গোলাপ গাছ ছিল, হ্যাঁ এটা গোলাপ গাছ, এটা এখনো ফুল ঝরে গেছে, পরে হবে। এটা একটু নতুন, এটা টু টাইপ কালার ছিল, দু রকম কালার একটা গাছেই হতো, যখন হবে আবার দেখাবো। আর এখানে এই সব গাছগুলো সব নতুন এসছে, এগুলো একদম ফুল ফুটিয়ে দিয়েছে, একবারে দারুণ করেছে। এই ফুল গাছটাও ফুটেছে, আরও সব আছে এখানে। এখানে একটা লঙ্কা গাছ টবে, এখানে অনেক গাছ আছে, ছোট ছোট গাছ আছে। এই একটা ফুল গাছ বসিয়েছে, এই যে চেরি গাছও বসিয়েছে বাবা, চেরি হলে দেখাবো। এটা হচ্ছে পেয়ারা গাছ, কড়ি এসছে দেখুন, হ্যাঁ ছোট ছোট এক সবে এসছে। এটা পেয়ারা গাছ, কমলা লেবু, আর এটা হচ্ছে কমলা লেবু গাছ, এটা হচ্ছে কমলা লেবু গাছ। এই যে প্রচুর কমলা লেবু হয়েছে, একদম চারিদিকে ধরেছে। এই যে এটা মায়ের স্পেশাল অ্যালোভেরা গাছ, আমাদের অ্যালোভেরার জন্য বাইরে যেতে হয় না, বাড়ি দিয়েই আমরা পেয়ে যাই। বেগুন গাছ বসিয়েছে, বেগুন যদি হয় আপনাদেরকে দেখাবো। আর ওখানে নয়নতারা গাছ, এই জায়গাটা জাস্ট এমনি দিয়ে মাটি ভর্তি করে এখানটা গাছ বানায় যেগুলো দরকার, আর বাকি সব টবে আছে। এই যে
জবা গাছ, বাট দুঃখিত এখন জবা হয়নি, পরে আমরা দেখাবো। আর এই যে আমাদের সবেদা গাছ ছাদের, সবই এগুলো সব বাবার ভালোবাসায় বেড়ে ওঠা। আর এখানে ওরা খেলছে, এই যে খেলছে। এনাও, তোমার চশমা না, এনাও এনাও। আরও অনেক ফুল ফুটবে, কারণ সবে অনেক গাছ সবে বসিয়েছে, প্রচুর কুড়ি এসছে গাছের মধ্যে, তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর একদিন এসে। আর এই যে এখানে খেলাধুলা চলছে একজনে, এখানে অনেকগুলো দেখালাম, আবার নিচে যাচ্ছি, নিচের ছাদে অনেকগুলো আছে। আর যা যা মেলার ছিল, আপনি হাতে যা কাচার ছিল এইসব কেচে দিয়ে দিয়েছি, টুকটাক জিনিস সব হাতে কাচার ছিল সেগুলো সব কাঁচা হয়ে গেছে, আর স্নান তো হয়ে গেছে, বাট জাস্ট খাওয়া দাওয়া হবে। আর রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে আজকের মাছের ঝোল, শাকের তরকারি হয়েছে, এটা একটু ডাল ছড়িয়ে দিয়েছে উপরে নিরামিষ, আর এটা কালকে হয়েছিল পালং শাকের তরকারি, অল্প একটু রয়েছে, আর এখানে রয়েছে চচ্চড়ি, বেলে মাছ দিয়ে চচ্চড়ি। সাড়ে তিনটে বাজে, আর এই যে কতগুলো লেবু, কমলা লেবু আর এমনি মুসম্বি লেবু সব ছেলের জন্য কেটে দিলাম, এনে আয়, যাও ঘরে চলে যাও। থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। এই যে বাবুর অনেকগুলো লেবু, হ্যাঁ বীজ ফেলে দাও, হ্যাঁ বীজ বীজ ফেলে দাও, দিয়ে লেবুটা খেয়ে নাও। ও একা একাই লেবু খেতে পারে, ওকে আমি এরমভাবে লেবু কেটে দিই, ও একা একাই খেতে পারে, আর ওর গলু দিদি বেশি করে দেয় ওকে। তুমি বেশি করে দিয়েছো তাই, ভালো লাগছে। যাই হোক, আজকে ছাদটা খুব ভালো করে ঘুরে দেখালাম, আর যে যে ফুলগুলো হয়নি মানে একদম কুড়িতে রয়েছে সেগুলো যখন ফুটবে অবশ্যই দেখাবো। তো ছাদটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে, একটু দেখাবো দেখাবো, তো দেখানো আর হয়ে উঠছিল না, আজকে একটু সময় পেলাম তাই জন্য দেখিয়ে দিলাম। তো যাই হোক, অবশ্যই জানাবেন কেমন লাগলো ফুল গাছগুলো, আর যখন বেশি করে আরও ফুল হবে নিশ্চয়ই দেখাবো। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটা ব্লগে। টাটা।